তো এই গাইস কি সব ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সকাল দিক থেকে ভিডিও বানাতে পারিনি তার কারণ গাইস সকাল দিকে একটা ভিডিও এডিটিং করছিলাম ওকে সেটার জন্য হয়নি গাইস আর এখন বন্ধুরা এই বিকেল বেলায় প্রায় এই বিকেলই বলতে পারো ঠিক আছে খাওয়া দাওয়া খাওয়ার পর দেন ভিডিও বানাচ্ছি বন্ধুরা অনেকটা এই রকম একটা লোকেশনে ঠিক আছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটা কুকুর রয়েছে আর এখন কিন্তু মেঘ গর্জন করছে ভাই আজকেও মনে হচ্ছে সেই লেভেলে ঝড় জল বৃষ্টি হতে চলেছে ওকে কালকের ভিডিওতে আই থিঙ্ক তোমরা দেখতেই পেলেছে ঝড় জল বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে অ্যান্ড গাইস এই দিক কিন্তু আমি হিজু করতে এসেছিলাম জোর জোর সে বল কে লোকো কো স্কিমে বাতা দে দেখো ভাই তোমাদের প্রতাপ ভাই কি করছে ছাগলের সাথে অনেকদিন বললো যে বাইক চালানো হয় না তো দাদাই বললো যে একটু ভাই বাইক চালাবো চলো একটু ঘুরে আসি আর এখন ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু মেঘ হয়ে গেছে তো বেশি চালাবো না গাইস সামনে দিয়ে ঘুরি নিয়ে আসবো বাইকটা আর দাদা কিন্তু নিউট্রাল করছে অলরেডি দাদার বাইক পালসার তো চলো বন্ধুরা এখন ঘুরে আসি দেন দেখি যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে ভিডিও শেয়ার করবো তো গাইস তো চলো যাওয়া যাক যেতে যেতে যেটুকু পারি তোমাদেরকে ভিডিও শেয়ার করবো চলো আসি বন্ধুরা মিনিমাম এক ঘন্টা পর কিন্তু বৃষ্টি থামলো দেন আমরা আবার বেরিয়ে এলাম আর এখন কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি একটা গ্যারেজ কারণ দাদার গাড়ির পিছনে দুটো লাইট জ্বলছিল না তো ফার্স্ট গাইস লাইট দুটো সারাই দিন আবার তোমার সাথে দেখা হচ্ছে সো গাইস অনেকক্ষণ পর কিন্তু বৃষ্টি ছাড়ালো ঠিক আছে তারপর কিন্তু আমরা এসি ইন্ডিয়ান অয়েলে দাদা বাইকের তেল ভরাতে এসেছে এখন জানি না কোথায় যাবো গাইস আমার ঘুরতে ঠিক আছে আর এই দাদা রয়েছে হাফ প্যান্ট পরে চলে এসেছি গাইস আমি কিন্তু হাফ প্যান্ট পরে চলে এসেছি ঠিক আছে দাদা তেল ভরতে এলাম তেল ভরতে এলাম কত টাকা তেল ভরে দাদা 200 টাকা গরিব গাইস গরিব মানুষ গাইস মই গরিব আর বন্ধুরা এতক্ষণ কিন্তু আমি ড্রাইভ করছিলাম তার জন্য কিন্তু ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি ঠিক আছে কেন বাইক চালিয়ে ভাই কেমনভাবে কন্টিনিউ করবো আর অনেকদিন পর বাইক চালান ভাই সেই এক্সপিরিয়েন্সটা সেই হাই লেভেলে ক্লোজ লেভেলে ঠিক আছে একদম মনে হচ্ছে যে গাড়িটা একদম ভাগিয়ে নিয়ে যায় ঠিক আছে বাট গাইজ গাড়ি অফিস চালানো নয় ঠিক আছে সেখানে দেখতে হচ্ছে দাদা তেল ভরে নিল তো চলো বন্ধুরা যাওয়া যাক আজ যেতে যেতে যেটুকু ভিডিও শেয়ার করতে পারি তাই নাকি আর চলো যেতে যেতে যেটুকু ভিডিও শেয়ার করতে পারি এখন আমরা কিন্তু অনেকটা এইরকম লোকেশনে আছি আর বন্ধু তোমাদের একটা আমি কথা বলতে চাই ঠিক আছে অনেকদিন ধরেই ভাবছি বলবো বাট গাইজ বলে উঠতে পারছিল না বাট গাইজ আজকে ভাবলাম বলেই ফেলি তোমাদেরকে কারণ তোমরা আমার তো ফ্যামিলি মেম্বার সো গাইজ যখন আপন জন বুঝে না না তখন বুঝিয়া লাভ নেই ঠিক আছে তোমরা একটা মানুষকে একবার নয় দুবার নয় হাজার হাজার বার বুঝাবে না তারপরও সেই মানুষ যদি না বোঝে তার বুঝিয়া অন্তত লাভ নেই ঠিক আছে এবং তুমি ওই মানুষটা ছোট হয়ে যাবে ঠিক আছে গাইজ আমি এটাই বলতে চাই আর বেশি কিছু বলবো না গাইজ যখন বেশি কিছু বলতে শুরু বলে গাইজ অনেক কিছু বেরিয়ে যাবে মুখ থেকে কারণ গাইজ এই কথাটা নিয়ে আমি গাইজ অনেকটাই প্রবলেমে আছি যাই হোক বন্ধুরা বেশি কিছু বলবো না চলো আর এখানে কিন্তু দাদা আছে ঠিক আছে এখন প্রায় অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আমার বাড়িকে ব্লগ হবে হ্যাঁ তুমি বল দাও লাইক সাবস্ক্রাইব আমার ভাইকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলকে আমার ভাই আরও এগিয়ে যেতে পারে চলো বন্ধুরা এ ফিউ মিনিটস লেটার
আর গাইস এখন কিন্তু আমার বাড়ি এসে খাবার খেতে বসেছি, মানে মুড়ি খেতে বসেছি। এদিকে বৃষ্টি আছে, এদিকে রাহুল দা আছে। কালো কালো লাগে তোমাকে? কালোই তো। না কালো নাই গো। আর গাইস তোমরা যারা মেয়েরা দেখছো আমার ভিডিওটা, তো রাহুল দার জন্য আমি রাহুল দার কন্ট্যাক্ট দিয়ে দেবো নিচে, ঠিক আছে? তো রাহুল দার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? হ্যান্ডসাম বয়। আর গাইস পালসা মালসা আছে, চাপিয়ে ঘুরে বেড়াবে, ঠিক আছে? তো গাইস বেশি কিছু কথা বলবো না, এখন খাবারটা খাই নিই তো। দি নেক্সট ডে। সো হে গাইস, গুড মর্নিং। তো গাইস প্রায় আমি আজ 5:45 সময় উঠলাম, দেন ব্রাশ করলাম, বাথরুম গেলাম, চাটা খেলাম। আর এখন গাইস ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ আজকে এখানে লাস্ট দিন। আর এবার কিন্তু আমরা রেডি রেডি হয়ে বাড়ি যাবো, আমাদের ট্রেন 7:40 আছে। সো গাইস বড় মামা টোটো বুক করে দিয়েছে, টোটো আসবে, দেন আমরা চলে যাবো স্টেশন, বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে ডাইরেক্ট চলে যাবো রানীগঞ্জ স্টেশন, দেন চলে যাবো মামাবাড়ি। আর এমনকি গাইস আজ কিন্তু মামাবাড়িতেই থাকবো পুরো দিনটা, মানে রাত্রেও থাকবো। আর দেন ভাবনা চিন্তা করে কাল সকালে কিন্তু বাড়ি যাবো। ওকে, তো চলো গাইস দেখি কী করি। গাইস খুবই মন খারাপ লাগছে আজকেও এই জায়গাটা ছেড়ে আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে? মিনিমাম 3-4 দিন থাকলাম এখানে, খুবই ভালো লাগলো। আর এই সম্বন্ধে আমি আগের ব্লগও বলেছি যে গাইস গ্রামের পরিবেশ আমার গাইস সবথেকে বেশি ভালো লাগে, শহর থেকে গ্রামের পরিবেশ সবথেকে বেশি ভালো লাগে। তো গাইস আমরা কিন্তু বাবাজারের বাড়ি থেকে বেরিয়ে এখন চলে এলাম কালী স্টেশনে, দেখতে পাচ্ছো? জানি না দেখতে পাচ্ছ কি না, ঠিক আছে? কিন্তু কালী স্টেশনে এখন চলে এসেছি, বড় মামার টিকিট কেটে নিল। অ্যান্ড এখন কিন্তু আমরা যাবো রানীগঞ্জ। আর এখন দেখতে পাচ্ছ মর্নিংয়ের ভিউ অনেকটা এইরকম টাইপের। ওকে, আর গাইস আমাদের ট্রেন কিন্তু 7:40 আছে, আর বাড়ি আই থিঙ্ক 2 ঘন্টা লাগবে যেতে। ওকে, বর্ধমান থেকে রানীগঞ্জ আই থিঙ্ক 2 ঘন্টা লাগবে। সো গাইস ওইখান থেকে আসছি, কিন্তু একদমই মজা ছিল না, বাট গাইস কী করবো, নিজের বাড়িতে যেতেই হবে বন্ধুরা। আর দিদু বললো যে আজকে যাওয়ার দরকার নেই জামুড়িয়া, কেননা আজকে আমার যে মেজো মামার মেয়েটা আছে মিমি, তোমার আই থিঙ্ক অনেকদিন চিনবে, আর তবু তোমাকে বলে দিলাম, ঠিক আছে? তো মিমির কিন্তু আজকে বার্থডে আছে, ঠিক আছে? আর তোমার যারা দেখছো ভিডিওটি উইশ করে দিও, ওকে? বুঝতে পারছো ভাই বাচ্চা মেয়ে, ঠিক আছে? আর ও কিন্তু আমার ভিডিও দেখে, এমনকি কমেন্ট বক্স সব কিছু চেক করে। ওকে, তো ও সাথে তোমরা কমেন্ট করে দিও হ্যাপি বার্থডে মিমি, এরকম উইশ করে দিও। চলো বন্ধুরা যাওয়া যাক। তো গাইস প্রায় আমাদের ট্রেন 10 মিনিট আগে ছেড়ে দিয়েছে, আর এখন কিন্তু আমরা চলে এসেছি থানা জংশন। ওকে, আর এই দেখতে হচ্ছে থানা জংশন গাইস। আর কিন্তু আজকে সেই লেভেলে ভিড় ট্রেনের মধ্যে। ওকে, এদিকে বৃষ্টি আছে দাঁড়িয়ে মামি, আর ওইখানে আছে বড় মামা, ঠিক আছে? আজকে বসা সিট পাইনি, আগের দিন বসা সিট পেয়েছিলাম এছাড়া জংশন। চলো বন্ধুরা যাওয়া যাক, আর এখানে বেশি কিন্তু গাইস ভিডিও করবো না, কারণ ট্রেনটা সেই স্পিড চলছে, ঠিক আছে? একটু কিছু হলেই ভাই ফোনটা আমার হয়ে যাবে। চলো বন্ধুরা নেমে কথা বলতে হচ্ছে। সো গাইস এই আজকের ভিডিওটি আশা করি তোমার সকলে ভালো হয়েছে, ভালো যদি লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট, তো অবশ্যই করে দিও। 1K জলদিও তো করতে হবে, অ্যান্ড 1K কামিং সুন, তো 1K গাইস করে দাও। আর বন্ধুরা সকালে বাড়ি আসার পর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেননা স্নান করলাম, খাওয়া টাওয়ার খেলাম, দেন রেস্ট করলাম ভাই। আর এত পরিমাণ ঘুমাচ্ছিল যে ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে? তো দেখাচ্ছি নেক্সট ভিডিও।